হ্যালো দোস্ত, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। পৃথিবীর মূল শক্তির উৎস হচ্ছে সূর্য। আমরা যখন আপাত দৃষ্টিতে কেউ যদি সূর্যের ছবি তুলে অথবা পিকচার নেয়, তখন মনে হয় সূর্য নিজে পুড়ে যাচ্ছে, অথবা সূর্যের উপরে কোনো ক্যাম্প ফায়ার চলছে, অথবা সূর্য উপরে কোনো কিছু আগুন ধরে গেছে। আসলে কি সূর্য এভাবে আগুন ধরে আছে অথবা সূর্য পুড়ে যাচ্ছে? একদম না, সূর্য পুড়ে যাচ্ছে না বা সূর্যে আগুনও ধরছে না, কারণ সূর্যে কোনো অক্সিজেন ইনভলভমেন্ট নেই। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কি, প্রতি সেকেন্ডসে, প্রতি মুহূর্তে 700 মিলিয়ন টন হাইড্রোজেন গ্যাস কনভার্ট হয়ে 695 টন হিলিয়াম গ্যাসে কনভার্ট হচ্ছে। এই কনভার্টের সময় সূর্য গামারি আকারে শক্তি নির্গত করে, যা পরবর্তীতে এই শক্তিটা হয়ে যায় হচ্ছে লাইট এবং হিটে। অর্থাৎ সূর্যে হাইড্রোজেন থেকে যে হিলিয়ামে কনভার্ট হচ্ছে, যে রিয়াকশন হচ্ছে, রিয়াকশনের পর যে হাইড্রোজেন থেকে যে হিলিয়াম চলে যাচ্ছে, এই যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, এর মাধ্যমে সূর্য কি হচ্ছে, এই যে লাইটটা, এই আলোটা তৈরি করছে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যে সূর্য কোনো কঠিন পদার্থ না, সূর্য হচ্ছে একটা বিশাল গ্যাসের বল, অর্থাৎ এই বল অফ গ্যাস। এখানে কোনো কঠিন সারফেস নেই, পুরোটাই গ্যাসের তৈরি, যা পুরোটাই হাইড্রোজেন গ্যাস প্রতি মুহূর্তে হিলিয়াম গ্যাসে কনভার্ট হচ্ছে। এইভাবেই সূর্য এই লাইট, এই হিট, এত তাপ তৈরি করছে। ঠিক আছে, ধন্যবাদ সবাই, আশা করি বুঝতে পেরেছেন।